আমার ঢাকা থেকে আসছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 1 শেষ করেছি এখন। হ্যাঁ, এখন আমাদের বন্ধ, তাই আমরা এখন সিলেটে। এ কে কে আসছো? আমার আম্মু, বাবা, আমার বড় ভাইয়া, মানে খালুতো ভাই, পরিশামল ভাই, আব্বু। তোমার আব্বুর নাম কি বলো তো মা? আমার বাবার নাম সাইদুল ইসলাম সুমন। আচ্ছা আচ্ছা, আর হলো তোমার ভাইয়ের নাম? তোমার ভাইয়ের নাম আহনাফ বিন সায়া। তুমি কি পানিতে নামছিলা? হ্যাঁ, ঠান্ডা লাগছে? এখন কি কান টুপি আছে তোমার? কান টুপি আছে মা? এখন তো অনেক ঠান্ডা, না ঠান্ডা লাগানো যাবে না? অনেক এনজয় করেছি। আপনারা কেমন এনজয় করছো মা? আমরা অনেক এনজয় করেছি। আপনারা আছেন? আমরা গোসল করেছি, পাথর দিয়ে খেলেছি, বেলুনের ভিতরে উঠেছি, নৌকাতে উঠেছি, পরে পাথর গুলো ইয়ে করে পরে আমরা বালি নিয়ে খেলা করে পরে আরো পাথর দিয়েছি। তারপর তোমাদের সবচেয়ে বেশি আনন্দ কোনটা লাগছে আম্মু? গোসল করে। এখানে গোসল করে ঠান্ডা লাগছে না একটু? হ্যাঁ। কি বাবা, তোমার নাম কি বাবা? হ্যাঁ, তোমার কেমন লাগছে মা? ভালো লাগছে? তোমারও ভালো লাগছে না? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা। আর দেশের বাড়ি কোথায়? তোর আব্বু কই? তোর আব্বু কোথায়? আমার বাবা এদিকে। আসসালামু আলাইকুম। যাক, আপনার মেয়েটা অনেক সুন্দর সুন্দর কথা বললো। আপনারা যেহেতু এখানে আসতেন, কেমন লাগলো? কেমন আপনার পছন্দের স্পটটা? অনেক সুন্দর জায়গা, অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসবো, আসবো সবাই করতে পারি না, তো এসে সবাইকে আমার ফ্যামিলি নিয়ে আসি, ওয়াইফকে নিয়ে আসছি। আসো, ওয়াইফকে নিয়ে আসা মানে ওদেরকে নিয়ে প্রথম ঘোরাফেরা করলাম। আচ্ছা, চা বাগানে গেলাম, তারপরে নৌকা ঘুরলাম, তারপরে এখানে গোসল করলাম, অনেক আনন্দ লাগছে এখানে। আমাদের সিকিউরিটি কেমন দেখলেন? মানে আমাদের যে পুলিশের সিকিউরিটি খুবই ভালো, পরিবেশটা খুব ভালো লাগছে, আপনাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, মানে এখন আরো ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আরো যে কথা বলছি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে মানে যদি সময় পাওয়া যায়, অপরচুনিটি পাওয়া যায়, এখানে আসা উচিত, একটু বাচ্চাদেরকে নিয়ে সবারই একটু সময় দেওয়া উচিত, ঘোরাফেরা করা উচিত। এটা আমাদের একটা দেশের সম্পদ এবং দেশকে সবারই দেখা উচিত, বাচ্চাদেরকে নিয়ে সবাই একটু ঘোরাফেরা করা উচিত। আর এখানে আসলে আমি আশা করি সবারই ভালো লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরাও জানাতে চাই যে যারা বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে পর্যটন স্পট জাফলং জিরো পয়েন্টে আসবে, তারা যেমন বলছে যে শিশুটা বলল যে যেমন সুন্দর পানি, পাথর, বেলুনি চড়া সহ অনেক একটা সুন্দর আবহাওয়া, এবং সবচেয়ে বড় কথা পুলিশ নিরাপত্তাটা অনেক খুবই ভালো। তার ধন্যবাদ, আপনারা আবার আসবেন। হ্যাঁ, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।